Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Hello viewers, Talha and Job Rajan Nutun Arakti Viyote Apnaderke Shagotom. Pashapashi Pobitro Ramadan Masher Shubhechha o Shagotom. Apnara asha kori apnara shusto achen bhalo achen. To viewers, amra protinito bibhinno pumper video diye theki. Ajkeo kichu pumper video debo. Ei pump gulo hocche half horse. বিভিন্ন কোম্পানির হাফ হর্স পাম্পের ভিডিও দেব এবং কোন পাম্পটা কেমন হবে এবং এই হাফ হর্সের মধ্যে কোন কোন পাম্পগুলো ভালো হবে এবং কেমন হবে এবং এদের গুণাগুণ কি রকম সেগুলো আজকে আমি আপনাদেরকে পরিচয় দেব এইখানে দেখেন বেশ এইটা আমার নাম্বার এই ভিডিওটি দেখে যারা যদিও কোনো পাম্প সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা এই নম্বরে ফোন করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পাবেন তো আসে তো ভিডিও তো ভিউয়ার্স এখন পাম্পগুলো সম্পর্কে কথা বলা যাক এটা এটা এখানে আমি বিজি ফ্লো মার্কুইস তারপর শুধু বিজি এসএফ তারপর ওয়ালটন তারপর আপনার এসিআই আরএফএল গাজি ওরিক্স এই পাম্প সমস্ত কোম্পানির হাফ হর্সের পাম্প আমি এখানে রাখছি এবং এই এই সমস্ত কোম্পানির এবং অলরেডি আমি একটা করে এক হর্স জেট পাম্প মানে ইরিগেশন পাম্পের এগুলোর ভিডিও দিয়ে দিছি আপনারা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর পাশাপাশি পূর্বে যে ভিডিওগুলো আছে যার যেমনটা প্রয়োজন তারা ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন অবিয়াস হাফ হর্স পাম্প সাধারণত যেসব এলাকায় পানির লেয়ারটা ভালো অল্প অল্পতেই পানির লেয়ার পায় সেসব এলাকায় হাফ হর্স পাম্প ব্যবহার করা হয় অনেকে অনেকভাবে রিকোয়েস্ট করছে যে একটা হাফ হর্স পাম্প সম্পর্কে ভিডিও তো বহু কোম্পানির আছে এত ভিডিও না করে এমন একটা ভিডিও করলাম যাতে এক পাম্পে এক ভিডিওতে আপনারা সব সমস্ত কোম্পানির পাম্প দেখতে পারেন আর অন্য কোনো ভিডিও আপনাদেরকে খুঁজতে হবে না সার্চ করতে হবে না এক পাম্পে আপনার সব কিছু হবে এই ভিডিওটি দেখলেই আপনারা আর অন্য ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ তো আমি প্রতিটি পাম্পের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড যার যেটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে ওগুলো ওই পাম্পগুলোর উপরে রাখছি এবং ওগুলোর সাথে আপনার আমি পরিচয় করে দেব এবং কোনটা কীরকম যদি হাফ হর্স পাম্প নিতেই হয় কোন কোম্পানির পাম্প নেবেন সেগুলো সম্পর্কেও কিছু বলবো তো এগুলো কিভাবে দেখে নেবেন কী কী দেখে নেবেন এগুলো এক হর্স বা তিন হর্স দেড় হর্সের যে ভিডিওগুলো দিছি সেম কন্ডিশন সেম সব কিছু সেম আমি আর অত করে দেখাবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের সুবিধার্থে আমি সাময়িক যেগুলো না দেখালে নয় সেগুলো দেখাচ্ছি আর বিস্তারিত জানতে গেলে আমার ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে সেক্ষেত্রে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে অল করে দেবেন তাহলে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো আপনার সামনে ভিউ হবে তো সো ভিউয়ার্স আমি বিজি ফুলো থেকে শুরু করব বিজি ফুলোর হাফ হর্স পাম্পে এখানে খোদাই করে এই যে বিজি ফুলো লেখাটা থাকবে এবং এগুলো সব পাম্পের ওয়ারেন্টি কার্ড আলাদা করা থাকে বিজি ফ্লোর এখন নতুন যে আপডেট পাম্পগুলো আনছে এর প্যাকেটের গায়ে এইরকম করে এই যে এর গ্যারান্টি কার্ডটা লেখা থাকবে এই যে 2021-2 তার মানে 2021 সালে এই পাম্পটা এরা ইম্পোর্ট করছে দুই থেকে শুরু করে এই যে এখানে ছোটো ছোটো এগুলো আছে এগুলো ওদের কোড নাম্বার এগুলোতে দিয়ে এই নিচে আরেকটা ইয়ে আছে এদের এই যে নাম্বার আছে এখানে লেখা আছে আপনার ওয়ারেন্টি এটা কী লেখছে অ্যাক্টিভ করার জন্য উপরের নাম্বারটি মানে এই নাম্বারে একটা এসএমএস করুন এই নাম্বারে এসএমএস করলে ওরা একটা ফিরতি মেসেজ দেবে ওই তখন থেকে আপনার এটা 3 বছরের ওয়ারেন্টি আছে এই পাম্পটার 3 বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন তো এই এর প্লেটগুলোতে এগুলোতে আপনার একটু এম্বুশ করে দেওয়া আছে সুন্দর করে কোথায় এগুলো নাড়লে বুঝতে পাবেন আর এখানে তো আছে এই হচ্ছে এর কালারটা তো এইরকম মোটামুটি সবুজ কালার এটা হচ্ছে মার্কুইস এই যে মার্কুইস পাম্পের ওয়ারেন্টি কার্ড এইরকম 2 বছরের ওয়ারেন্টি এবং এখানে এই যে এ লোগো চিহ্নটা থাকবে আর এখানে আপনার মার্কুইস লেখা থাকবে মার্কুইসের এই যে এই লেখাগুলোও থাকবে ক্যাপাসিটারও মার্কুইস থাকবে কানেক্টারও মার্কুইস লেখা থাকবে তারপর এই যে এই জিনিসগুলোও থাকবে এগুলো আপনারা দেখে নেবেন এই যে এইখানেও একটা ছোট্ট করে দেখে এই পাম্পটাই এখানে এইখানে একটা ছোট্ট করে এই লোগো দেওয়া থাকবে হাফ হর্স পাম্পের এগুলো আপনারা দেখে নেবেন তারপর বিজি বিজিতে এই যে এখানে খোদাই করে লেখা থাকে বিজি হ্যাঁ আপনারা এগুলো দেবেন এটা অনেক লাল কালারেরও থাকে যেমন এটা হ্যাঁ এটা আমার কাছে অনেক পুরনো পাম্প
পাম্পটার একটু সমস্যা হয়েছিল, পুরনো হয়ে গেছিলো, আবার নতুন করে কালার করা হয়েছে। এখানে বিজি খোদাই করে লেখা দেখবে, এখানে খোদাই দেখা দেবে, এই যে একটা এসএফ এটা এটা এর ওয়ারেন্টি কার্ড, তারপর এই যে এসএফ কোম্পানি, এই যে এসএফ মেশিনারিজ, এটাও দুই বছরের গ্যারান্টি। এই পাম্পটা দুই বছরের গ্যারান্টি দিয়ে বেচতেছে, বহু পাম্প বেচছি, অনেক ভালো পাম্প। আপনারা বাংলাদেশের সব জায়গায় এই পাম্পটি পাওয়া যাচ্ছে এবং এই পাম্পটিরও ব্যাপক সারা। আপনারা চাইলে এই পাম্পটা অনায়াসে নিতে পারেন, অন্তত গাজি এরফেলের থেকে ভালো হবে। আমরাও এই পাম্পটি বেচতেছি অনলাইনে, আপনারা যদি কোথাও না পান তাহলে বা দামে না বনে আপনাদের সাথে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এই পাম্পটা আপনাদেরকে দিতে পাবো। এটা হচ্ছে ওয়ালটনের, এটা ওয়ারেন্টি কার্ড। এর এখানে এই এই ক্যাপাসিটার, এই যে কভার, ক্যাপাসিটার কভারে আপনার ওয়ালটন খোদাই করে লেখা থাকবে, এই দিকে লেখা থাকবে। আর এই পায়ের পায়ের মধ্যে এখানে দেখি এটা একটু উঠে যাবে, এই পায়ের মধ্যে এখানে ওয়ালটন লেখা থাকবে। তো আমি শর্টকাট করে এই নির্দেশনাগুলো দিতেছি, এর পুরো ভিডিওগুলো এক একটা করে পাম্পের বিস্তারিত আমার এর এক হর্স পাম্পগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে এসিআই, এসিআর এই যে এখানে আপনার এসিআই খোদাই করে লেখা থাকবে, এসিআর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড হচ্ছে এটা, ওয়ারেন্টি বিভিন্ন এই ভেতরে একটা কার্ড আছে। আচ্ছা, এখানে এই যে এসিআই খোদাই করে লেখা থাকবে, এখানে এই যে নীল কালারের এসিআইটা থাকবে। এবার চলে যাচ্ছে আমি আরএফএলে, আরএফএল পাম্পেরও অনেক ভিউ দিয়েছি আমি আজকে, এগুলো তো সব হাফর্স। এখানে এই যে আরএফএলের ওয়ারেন্টি কার্ড, এখানে যে চব্বিশ মাসের ওয়ারেন্টি, ভেতরে বিভিন্ন টেকনিশিয়ানের নাম আছে বিভিন্ন জায়গায়। আরএফএলের এই যে এই জায়গায় কভারে আপনার এইরকম করে খোদাই করে লেখা থাকে, এই হচ্ছে। তারপর আপনার দেখাচ্ছে গাজি পাম্প, এটা হচ্ছে গাজি পাম্পের এই প্লাস পাম্পটার নতুনত্ব একটা নিয়ে আসছে, কভারটা ইয়ে করে সুন্দর করে নিয়ে আসছে। এখানে এই যে গাজি এম্বুশ করে দেওয়া থাকবে, গাজি থাইপু, এর ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এটা আপনারা জানেন। এরও আমার এও অনেক এর সঙ্গে এই একটা কার্ড থাকবে। তারপর এটা ওরিক্স, ওরিক্স পাম্পের এই যে নেম প্লেটটা, এই যে এরকম করে একটা ওদের লোগো দেওয়া থাকবে, কভার ক্যাপাসিটার কভারের ওপর এগুলো থাকবে, বিকিউ সিক্সটি, এর ওয়ারেন্টি কার্ড এরকম থাকবে। এই হচ্ছে আমি মোটামুটি সবগুলো পাম্প আপনার আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করলাম, এর গ্যারান্টি কার্ডটা কই। তবেও এই পাম্পগুলো যেসব এলাকায় পানির লেয়ারটা ভালো, মানে আপনার যদি লেয়ারটা 25 ফিট 30 ফিটে হয় তাহলে এই এই হাফ হর্স পাম্পগুলো দিয়ে প্রতিটা পাম্প দিয়ে আপনারা পানি উঠাতে পাবেন, এবং এর লিফটিং ক্ষমতাটা হবে আপনার 15 ফিট থেকে 20 ফিট সর্বোচ্চ, মানে একতলা ছাদের ওপর ট্যাঙ্কিতে পানি ওঠানো। এবং এই সব এলাকায় যারা এরকম 25 থেকে 30 ফিটের মধ্যে পানি আসে তারা একতলা ছাদের ওপর ট্যাঙ্কিতে পানি তোলার জন্য এই পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 30-এর উপরে যেগুলো যায় 40-50-এর মধ্যে আসে, হাফর্সগুলো কাজে লাগবে না, যতই ভালো কোম্পানি নেন এগুলো কাজে আসবে না। তো এইখানকার মধ্যে আমার মতে, আমি যতটুকু জানি পাম্প সম্পর্কে, আমার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে, বিজি ফ্লোটা বেস্ট। যদি নিতেই হয় আপনারা বিজি ফ্লো নেবেন, তারপর যদি আপনারা এটা না পান, তারপর যদি আপনাদের বাজেটের মধ্যে কম আসে, নেক্সটে আসবে আপনার মার্কুইসের পর বলবো শুধু বিজির পর বলবো যে এসএফ যে পাম্পটি আমি কথা বললাম, তারপর ওয়ালটন, তারপর আপনার এসিআই, তারপর আরএফএল, তারপর গাজি, তারপর ওরিক্স। ওরিক্সটাও গাজির চেয়েও ভালো হয়, ওরিক্সটাও দুই বছরের গ্যারান্টি দিয়ে বেচতেছে এবং গাজির থেকে কোনো অংশে কম না, সেম জিনিস। ওরিক্সটাও আপনারা নিতে পারেন, পাশ এই দুইটা পাশাপাশি আছে। আমি এই সিরিয়ালটা মেনটেন করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এখন অনেকে প্রশ্ন করে কোন পাম্পটি নেব, তাই বললাম ও বিজি মার্কুইস, বিজি ফ্লো মার্কুইস, শুধু বিজি, এসএফ, ওয়ালটন, এসিআই, তারপর আপনার আরএফএল, গাজি, ওরিক্স, এগুলো যেভাবে দিলাম এইভাবে সিরিয়াল মেনটেন করে নেবেন, যার বাজেটে যেমন জোটে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি আমার সাধ্যমতো ভিডিওটা করলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই এসে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।